হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিমাস কুকিং রেসিপি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ নিয়ে এসেছি পাটিসাপটা রেসিপি। এখানে আমি এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, তারপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে এর মধ্যে নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথম দেখছেন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন, তাকে ভিডিও আপলোড করলে সবার আগে আপনি যেন দেখতে পান সেই ভিডিও। তো এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আর এর সঙ্গে দিয়ে দিলাম 2 এলাচ, গোটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব 5-6 মিনিট ধরে। এর কালারটা একটু চেঞ্জ হতে শুরু করলে তারপর এর মধ্যে আমি চিনি অ্যাড করব। তো আজকের আমি বানিয়ে দেখাবো দু রকমভাবে, একটা চিনি দিয়ে আর একটা চিনিবিহীন। যেহেতু আজকাল ঘরে ঘরে সুগার রোগী ভর্তি, সেই জন্য আমি চিনিবিহীন একটা পুর তৈরি করে দেখিয়ে দেব। তো এটা একটু কমে গেছে আর একটু হালকা হালকা এর মধ্যে কালার আসতে শুরু করেছে। এবার এখান থেকে আমি কিছুটা নারকেল তুলে নেব, ওই যে বললাম চিনিবিহীন তৈরি করে দেখাবো, অর্ধেকটা তুলে নিলাম আর বাকি অর্ধেকটাতে আমি এখানে চিনি অ্যাড করে দেবো। এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে যখন এর কালারটা একটু চেঞ্জ হবে তখন আমি এটাকে তুলে নিয়ে এক সাইডে রেখে দেবো। একটু হালকা লবণ দিয়ে দিলাম, যে লবণ খেতে পছন্দ করেন তারা লবণ দেবেন, আর না দিলেও কোনো অসুবিধে নেই। তো এই পুরটা একদম রেডি, এটাকে আমি তুলে রেখে দেবো এক সাইডে। এবার আরেক রকমভাবে আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বাকি অর্ধেক নারকেলটা আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইতে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 5-6টা খেজুর আর তার সঙ্গে 7-8টা কিশমিশ। আমি মিক্সিতে এটা একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, দুটোকে একসঙ্গে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এখানে মিষ্টির জন্য আর আলাদা করে চিনি ব্যবহার করতে হচ্ছে না। তো এইভাবে আপনারা উইদাউট সুগার এটা বানিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি ব্যাটারটা তৈরি করার জন্য এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দিলাম লবণ, তার মধ্যে দিয়ে দিলাম 1টা ডিম। ডিমটা দিলে এই ব্যাটারটা খুব সুন্দর এবং নরম হবে, খেতেও অনেক মজা লাগবে। তো এই ডিমটা দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব, এর মধ্যে কোনো লাম্পস থাকবে না, আর ব্যাটারটা খুব মোটাও হবে না আর একদম পাতলাও হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে, যতটা দেখানো সম্ভব। তো আমি এটাকে একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিলাম, দেখুন ঠিক এরকম থাকবে, খুব পাতলা নয় আর খুব মোটাও নয়। তো কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল ছিটিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ভালোভাবে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পুর, তারপর এটাকে সব দিক থেকে মুড়ে দেব। প্রথমে 2টো সাইড থেকে মুড়ে দেব, তারপর অন্য 2টো সাইড দিলেই তৈরি, একদম সহজেই তৈরি হয়ে গেল পাটিসাপটা। এটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুব মজার আর খুব নরম হয় খেতে এটা। হয়ে গেল, আমি এভাবেই সবগুলো তৈরি করে নেব। এখানে আমি আরেকটা দেখিয়ে দিলাম সুগার ফ্রি পুর দিয়ে, একই রকম প্রসেসে আপনারা সবগুলো করে নেবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কোনো রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। বাই বাই।